আমাদের মৌলভীবাজার। মৌলভীবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারণে সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ভয়েস অফ মৌলভীবাজার। গত শুক্রবার সকালে শহরের কাশীনাথ রোডস্থ কল্পনা সিনেমা হলের সম্মুখে ভয়েস অফ মৌলভীবাজারের কেন্দ্রীয় কমিটির অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অফ মৌলভীবাজারের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব বক্সি মিসবাহ রহমান, যুগ্ম সদস্য সচিব মিলাদ তালুকদার, সদস্য অজয় সেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব পান্না, সৈয়দ মোকাম্মেল আলী, নিখিল তালুকদার, সাংবাদিক সৈয়দ সায়েদ আহমদ, জুয়েল আহমদ, আমেরিকা প্রবাসী শেখ শামসু তালুকদার, সাংবাদিক মোহাম্মদ মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। আর প্রবাসী ভাইদের অবদানের মাধ্যমে আজকে এই ত্রাণ কার্য দেওয়া হয়েছে। আপনারা জানেন বিশ্বের যে মহামারী আকার ধারণ করেছে, এখানে ভয়েস অফ মৌলভীবাজার সবসময় সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আপনারা দেখছেন আমাদের মৌলভীবাজারের বিশেষ সংবাদ।